আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন আজকের ভিডিওতে শেয়ার করব আপনি ইটালিতে আসার ঠিক কতদিন পর আপনার ফ্যামিলিকে আনতে পারবেন এবং ফ্যামিলির কাকে কাকে আপনি ইটালিতে আপনার মাধ্যমে আনতে পারবেন এই প্রশ্নটি বিশেষ করে যারা এখনো ইটালিতে আসেননি তারাই বিশেষ করে আমাকে এটা জানতে চেয়েছেন কারণ আপনারা এখনো বুঝতে পারছেন না যে ইটালিতে আসার পর আপনাদেরকে কি কি করতে হবে কোন কোন দাপ অতিক্রম করতে হবে তাই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর যারা অলরেডি জানেন তাদের দেখতে হবে না অনেকেই দেখা যায় ভিডিও দেখে আজে বাজে কমেন্ট করেন তাই যারা জানেন ভিডিওটা স্কিপ করে যাবেন প্রথমে ইটালিতে আপনার ফ্যামিলি আনতে হলে আপনাকে বৈধ হতে হবে আপনি যদি দেশ থেকে অবৈধভাবে আসেন তাহলে বৈধ হতে যতটা দিন লাগবে সেটা সম্পূর্ণই আপনার এতে কোনো কিছু করার নেই আর আপনি যদি বৈধভাবে ইটালিতে আসেন তাহলে দেখা যায় ইটালিতে আসার পর প্রথমে আমরা যে ডকুমেন্টটা করি সেটার থাকে এক বৎসর অনেক সময় দেখা যায় এই ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে করতেই প্রায় বৎসর চলে যায় বছরের শেষ হতেই ডকুমেন্টটা হাতে আসে তারপর আবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় রিনিউ করার জন্য এর পরবর্তীতে যখন ডকুমেন্টটা দেয় তার মেয়াদ থাকে দুই বৎসর তাহলে বুঝতেই পারছেন আপনারা ইতালিতে বৈধ হয়ে আসলেও প্রথম বছর কোনো তো ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ আপনাদের কাগজের মেয়াদটাই থাকবে না মানে এক বছর পূর্ণ হয়ে যাবে তার মানে আপনারা পরবর্তী যখন ডকুমেন্টটা পাবেন তখনই অ্যাপ্লাই করলে সুবিধা হয় এমন না যে আপনার ডকুমেন্টের মেয়াদ ছয় মাস আছে এবং আপনি ইতালিতে বৈধ তার মানে আপনি ফ্যামিলি আনতে পারবেন তার জন্য ইটালিয়ান সরকারের কিছু শর্ত আছে সেগুলো আপনাকে মানতে হবে এর মধ্যে প্রথম তো শর্ত বলে দিলাম আপনার ডকুমেন্টের মেয়াদ মাসের মতো থাকতে হবে দুই নম্বর শর্ত হলো আপনার কাজের কন্টাক্ট থাকতে হবে আর সেই কন্টাক্টের যে স্যালারিটা আপনি পাবেন মানে বেতন সেটার বাৎসরিক আয়টাও আপনার যথেষ্ট পরিমাণ থাকতে হবে তারও একটা হিসাব ইটালিয়ান সরকার দিয়ে দিয়েছে আপনি যদি ফ্যামিলির একজন মেম্বার আনেন তাহলে আপনার লাগবে আট হাজার নয়শো একত্রিশ এওরো আপনি যদি আপনার পরিবারের দুইজনকে আনেন ইটালিতে আপনার মাধ্যমে তাহলে লাগবে এগারো হাজার নয়শো আট এওরো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন শুধু কাজ করলেই হবে না কাজের কন্টাক্ট থাকলেও হবে না সেই সাথে আপনার পর্যাপ্ত পরিমাণ বাৎসরিক আয় থাকতে হবে যেটাকে ইটালিতে রেড বলে এই পরিমাণ রেড না থাকলে আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না এই রেড দ্বারা ওরা বুঝাতে চায় যে আপনি আপনার ফ্যামিলিকে ইটালিতে আনার পর ওদের বরণ পোষণ আপনি করতে পারবেন আপনার যদি আয় বেশি না হয় তাহলে কখনোই আপনাকে ওরা পারমিশন দিতে বে অ্যাপ্লাই করার জন্য আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা যাবে দুই তিন বছরের মধ্যেই আপনি একটা ভালো কাজ পেয়ে গেছেন আবার ছয় মাসের মধ্যেই ভালো কাজ পেয়ে গেছেন বেতনও দেখা যাবে আপনার বাৎসরিক আয়টা প্রায় পনেরো হাজারের মতো হয়ে গেছে তাহলে তো খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে দেখা যায় ছয় বছরেই আপনি এই রেড দুটোটা রেডি করতে পারছেন না ফ্যামিলির জন্য অ্যাপ্লাইও করতে পারছেন না এটাও আপনার উপর নির্ভর করে আপনার কাজের উপর নির্ভর করে এরপর যেটা লাগবে সেটা হলো একটা বাসার কন্ট্রাক্ট লাগবে আপনাকে দেখাতে হবে যে আপনার নামে একটা বাসা আপনি নিয়েছেন সেটা এবং আপনার রেসিডেন্ট থাকতে হবে একটা বাসায় এই বিষয়গুলো হয়তো বা আপনারা ভালোভাবে বুঝতে পারেন না যখন আমরা ভিডিওতে বলি কিন্তু যদি আপনি কোনোদিন ইটালিতে আসেন দেখবেন খুবই ইজিলি এগুলো মাথায় ঢুকে যায় কারণ যেটা উপরে পড়ে সেটা তো সবাই কম বেশি বুঝে যায় আর যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস করবেন চেষ্টা করব আর একটু বুঝিয়ে বলার জন্য এখন বলবো যে ফ্যামিলির আপনি কাকে কাকে আনতে পারবেন আপনি যদি ইটালিতে পুরুষ হন আর বাংলাদেশে আপনার স্ত্রী থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে আনতে পারেন আবার যদি আপনি আপনি মানে স্ত্রী যদি ইটালিতে থাকেন তার ওনার স্বামী যদি বাংলাদেশে থাকেন তাহলে ওনার স্বামীকে উনি আনতে পারবেন মানে হাজব্যান্ড ওয়াইফ যে কেউ যে কেউ কে আনতে পারবে শুধু শর্তগুলো পূরণ করতে হবে এবার বলবো বাচ্চাদের কথা বাচ্চাদের বয়স অবশ্যই আঠারো বছরের নিচে হতে হবে অনেকে প্রশ্ন করেন যে আমার বাচ্চা ওর বয়স বেশি হলে সমস্যা কি কোনো দেশেই আসলে আঠারো বছরের উপরের বাচ্চাকে মা বাবার সাথে নিয়ে না এটা ইটালি কেন যে কোনো দেশেই কারণ আঠারো বছর মানেই ও নিজের বরণ পোষণের যোগ্যতা ও অর্জন করেছে এমন একটা ধারণা তার মানে আপনি কখনোই আপনার সন্তানকে আনতে পারবেন না যার বয়স উপরে আপনি বরং কাজ করতে পারেন যদি দেখা যায় আপনার সন্তানের বয়সটা হয়ে যাচ্ছে এখন আপনি একসাথে সবার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না আপনার বাড়িক আয়টা কম আপনি আপনার স্ত্রীকে রেখে প্রথমে সন্তানের জন্য আবেদন করতে পারবেন এতে কোনো প্রবলেম হয় না আমাদের সিটিতে অনেকেই দেখেছি প্রথমে সন্তানদেরকে এনেছেন যাদের বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে সেজন্য আপনার এর তো বেশি থাকলে আপনি একসাথেই ফ্যামিলির স্ত্রী সন্তানকে আনতে পারবেন এবার বলি আপনার মা বাবার কথা মা বাবার বয়স অবশ্যই পঁয়ষট্টি বছরের উপরে হতে হবে এবং আপনাকে বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যেটার মানে হবে আপনার মা বাবা আপনার উপর নির্ভরশীল মানে আপনি যা টাকা রোজগার করেন তা দিয়ে ওনাদের জীবনযাপন করতে হয় সেই অনুযায়ী আপনি চাচ্ছেন ওনাদেরকে ইটালি আনতে সেই ধরনের একটা সার্টিফিকেট আপনাকে বের করে নিতে হবে তো বুঝতেই পারছেন আপনি কাকে কাকে আনতে পারবেন এখন যদি সবাইকে আপনি একসাথে আনতে চান তাহলে আপনাকে অনেক বড় একটা বাৎসরিক আয় দেখাতে হবে রেড দেখাতে হবে এছাড়াও আপনার কিছু কাগজপত্র এখান থেকে সাইন করে নিতে হয় মালিক থেকে বাসার মালিক থেকে রেস্টুরেন্টের মালিক থেকে সেগুলো আপনার যখন অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন আজ এ পর্যন্তই যদি কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্টস করবেন বলার চেষ্টা করব আল্লাহ হাফিজ